জানে না তো না খালার মুখ বন্ধ রাখার ব্যবস্থা করেছি খালার করছি চুপ চুপ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে যা আমার দেরি হয়ে গেছে দেরি করে যাবে না আমি একটা জিনিস কোনো আমি বুঝতে পারছি জিনিস যে ফ্যামিলির লোকজন তোমার এত অপছন্দ করে যে ঘুর্ণিতা লোকজন তোমার অপছন্দ করে তার জন্য তুমি এত টাকা খরচ করতেছ কি করলে সেটা তোর জানা দোকান নেই ঠিক আছে জানলাম না তারপরে তোমার একটা কথা কই ওই ফ্যামিলি তালুকদার ওই ঘুর্ণি তালুকদারের ফ্যামিলি ওরা কিন্তু একটা গান্দার ফ্যামিলি এখন তোমার কাছে উপকার নেন যে কদিন বড় কিন্তু ঠিকই লাঞ্জি মারি নেবেন ক্যাট কোনে তার প্রমাণ আমি নিনি তুই আমার আছে নাবি আমি চিনি না আমি জানি না ওদেরকে না জানো তার বলো আবার কথা খোঁজ আমার কাছে যা মার সাথে থাকবি মানে ছেড়ে কোথাও যাবি না আচ্ছা ঠিক আছে ও আর একটা কথা আবার কি কথা আদনাদার ঘটনা ক্লিয়ার করে নিনি কি ঘটনা ক্লিয়ার করছিস ওই যে তোর মনে নেই খালা ভুল করে আদা জানে না আর এখনই কই করছিস কেন এইসব নিনি ঝুলাই রাখা উচিত না ঝুলা রাখলে ঘটনা আরো গমি হয়ে যায় এটা নিয়ে আজ এখন নিগারে বা নানান কথা বলবো কোমাকে মান রাখনি এই যেমন বাপ রে ঘুন্টি তালুকদার মুসলিম সরকার ষড়যন্ত্র করে তুলে নিয়ে জনে গেল তার জন্য তোমার কম কথা শোনাইছে দেখো নাই এইসব আমি গায়ে মাখি একটু গায়ে মাখো এটা সত্যের তেল লাইটে লোচন মনে করে হলো গায়ে মাখো এত উদাহরণ না ঠিক না এত কথা বলতেছিস কেন তোর একবার করছি না আমি সামনে ডাইরেক্ট ক্যাম্পেইনে বসে পড়ব তোর মতো চিন্তা করলে আমার শুরু করবো যা এখন আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি শোনো ফোনটা খুলে রাখবা খালার কোনো সুবিধা অসুবিধা হলে আমি যেন তোমার জানার নেই মানে নতুন একটা সিম তুলুম ওই সিম থেকে তোর কল দিয়ে কথা কমো খালি একটা কথা ওই নাম্বার কাউরে দিবি না আচ্ছা ঠিক আছে আর দিবারে কইস অহন থেকে আমি তার লোকে কাম করতে চাই আচ্ছা ঠিক আছে কমো কিন্তু ওই মেম্বারের বাইরে আবার চেম্বার খুলে বসো না তোরে না জানি সামনে নে বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।